গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি, যেটা প্রায়শই হচ্ছে আমাদের বিভিন্ন সৃজনশীল কোশ্চেনে গ বা ঘ নাম্বারে আসে, যে একটি সমবাহু ত্রিভুজের দুটি কৌণিক বিন্দুতে দুটি চার্জ থাকবে এবং ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, বলবে তৃতীয় শীর্ষ বিন্দুতে মোট প্রাবল্য কত। তার মানে কি, এই Q1 চার্জের জন্য যদি বাহুর দৈর্ঘ্য জানা থাকে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ বলতে তিন বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, কারণ তিন কোণের সমষ্টি 180, তিনটি বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ গুলো সমান হয়, যার কারণে 180 কে তিন ভাগ করলে প্রত্যেকটি কোণ হয় 60 ডিগ্রি করে, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি এবং তিন বাহু সমান। তাহলে যে কোনো দুইটা কৌণিক বিন্দুতে যদি দুইটা চার্জের মান দেয়া থাকে তাহলে তৃতীয় শীর্ষ বিন্দুতে প্রাবল্য আমরা প্রাবল্য সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। প্রাবল্য সূত্র আমরা এটা জানি যে কিউ চার্জ থেকে d দূরত্বে প্রাবল্য সূত্র 9×10⁹ q/d2। তাহলে q1 থেকে d দূরত্বে প্রাবল্য সূত্র কোন দিকে হবে, তার মানে এখানে একটা +1 কুলম চার্জ থাকলে এটা যেদিকে বল প্রয়োগ করবে সেদিকেই প্রাবল্যের দিক হবে এবং মান আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। আবার q2 এর জন্য প্রাবল্যের মান আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো এবং দিক চিন্তা করবো, যদি এটা পজিটিভ হয় এবং এটা পজিটিভ হয় তাহলে বিকর্ষণ হবে, তাহলে দিক হবে এই দিক, আকর্ষণ হলে তার উল্টা দিক হবে। এবং সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই কি q1 এবং q2 এই মানগুলা দেয়া থাকবে কোশ্চেনে, অর্থাৎ একটা ধরলাম +4 আর একটি +9 কুলম, অর্থাৎ +4 এবং +9 কুলম, এবং সম্ভবত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরতে পারি 2 মিটার। এরকম একটা কোশ্চেন দেওয়া থাকলো যে 2 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের দুটি কৌণিক বিন্দুতে q1 এবং q2 অর্থাৎ +4 এবং +9 কুলম চার্জ স্থাপন করা হলো, তৃতীয় কৌণিক বিন্দুতে বা শীর্ষ বিন্দুতে মোট প্রাবল্য কত। এটা ইজিলি সলভ করা যাবে, আমরা এতক্ষণ যা দেখেছি যে প্রাবল্যের এই সূত্র দিয়েই প্রাবল্যের সব প্রবলেম আমরা সলভ করতে পারি। তাহলে এই +4 এই +1 কে কি করবে, বিকর্ষণ করবে, তার মানে q1 থেকে d দূরত্বে প্রাবল্য যদি e1 হয়, e1 যেহেতু বিকর্ষণ তার মানে কাজ করবে বিপরীত দিকে, অর্থাৎ e1 কাজ করবে এই দিকে +9। তাহলে এটার জন্য যদি আমরা এই +1 এর উপর বল কাজ করে অর্থাৎ প্রাবল্য নির্ণয় করতে যাই, তাহলে q2 চার্জ থেকে d দূরত্বে প্রাবল্য সেটা যদি e2 হয়, e2 কাজ করবে অবশ্যই এই দিকে, এবং e1 এর মান হবে অবশ্যই 9×10⁹ এই ফর্মুলা অনুযায়ী e1 এর মান, e1 এই চার্জের মান কত, 4, তার মানে 4/ দূরত্ব হচ্ছে 2² এবং e2 হবে 9×10⁹ 9/2². তাহলে মানগুলো আমরা জানলাম, দিক আমরা বুঝলাম যে এই দিক আর এই দিক। তাহলে দুটি ভেক্টর, যেহেতু প্রাবল্য ভেক্টর আছে, দুটি ভেক্টরের মান জানা আছে এবং মধ্যবর্তী কোণ কি জানা আছে, কোণ অবশ্যই জানা আছে, কারণ এই তিন কোণ প্রত্যেকটাই 60 ডিগ্রি হলে বিপরীত কোণ হিসেবে এটাও 60 ডিগ্রি। তার মানে আমরা দুটি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলে আমরা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারি, যেটা হচ্ছে r√p2+q2+2pq cos α, অর্থাৎ সামুদ্রিক সূত্রের সাথে যে লব্ধির মান আমরা শিখেছিলাম সেটা দিয়ে কিন্তু এই লব্ধির মান বের করা যায়। তাহলে এই এই বিন্দুতে মোট প্রাবল্য সেটা যদি e হয় সেটা অবশ্যই হবে e√e1² + e2² + 2e1e2 cos α, যেখানে আলফার মান 60 ডিগ্রি, e1 এর মান, e2 এর মান আমরা জানি। তাহলে ইজিলি মানগুলো বসিয়ে আমরা এই মোট প্রাবল্য নির্ণয় করতে পারবো। কিন্তু ঝামেলা হবে তখনই যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে, তখন তখন কেমন হবে। তাহলে এই প্লাস তখন যা শুধু কি আলফাটা চেঞ্জ হবে, কেন আলফাটা চেঞ্জ হবে, কারণ এই প্লাস মাইনাস চেঞ্জ হলে তো এই প্রাবল্যের আকর্ষণ বা বিকর্ষণ হয়, তার মানে দিক চেঞ্জ হয়। তাহলে এই +4 এবং +1 বিকর্ষণ হবে, অর্থাৎ e1 এই দিকে কাজ করবে, কিন্তু e2 এর ক্ষেত্রে এবার কি মাইনাস মানে এই +1কে আকর্ষণ করবে, অর্থাৎ e2 কাজ করবে তখন এই দিকে, তখন e1 আর e2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। অবশ্যই এই দেখো এই টোটাল কোণটা যদি 180 ডিগ্রি হয়, এতটুকু 60 ডিগ্রি হলে এটা অবশ্যই হবে কি 120 ডিগ্রি। তাহলে e1 e2 দুটোই এই ফর্মুলা দিয়ে পাবো, এবং মধ্যবর্তী কোণটা আমরা যেহেতু একটা আকর্ষণ আর অন্যটা বিকর্ষণ, যার কারণে কি 120 ডিগ্রি, তাহলে আলফার মান 120 ডিগ্রি বসিয়ে ওই একই নিয়মে মোট প্রাবল্য বের করা যাবে। এবং যদি ওইটা মাইনাস এটা প্লাস থাকতো তাও কিন্তু ঘুরে ফিরে ওই 120 ডিগ্রি হতো, শুধুমাত্র প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস থাকলে, অর্থাৎ দুটোই মাইনাস থাকলে তখন এইদিকে আকর্ষণ বল হবে, এই মাইনাসের জন্য এইদিকে আকর্ষণ বল হবে, তখন আবার কোণ 60 ডিগ্রি। মানে মূলত এই প্লাস মাইনাসের চেঞ্জের কারণে শুধুমাত্র আলফার মানই কিন্তু চেঞ্জ হয়, বাকি এই e1 e2 কিন্তু আমাদের ওই পরিচিত সূত্র দিয়ে আমরা নির্ণয় করি। তার মানে আমাদের খেলাটা হবে কি যে
থাকে তাহলে আলফা হয় 60 ডিগ্রি, কিংবা দুটি যদি মাইনাস থাকে তাও হয় 60 ডিগ্রি, কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকলে তখনই কেবলমাত্র আলফা হয় 120 ডিগ্রি। এবং ইওয়ান ইটুয়ের মানটা এই সূত্র দিয়ে নির্ণয় করবো, চার্জের মান বাহুর দৈর্ঘ্যই হচ্ছে দূরত্ব, এবং এই ফাইনালি এই লব্ধির সূত্রে বসিয়ে দিলে আমরা মোট প্রাবল্য নির্ণয় করতে পারব। এভাবেই এই সমস্যাটা সমাধান করা যাবে সহজে।